বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্বপ্না খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ছোট সোনামণিটা বলতো, সকল কাজের শুরুতে আমরা কি বলবো? সকল কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি করব? সালাম দেব। কী করে সালাম দেয় বলো তো? আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমরা পড়ার দিকে যাই। আমরা গতদিনে কি পড়েছিলাম বলো তো? গতদিনে আমরা পড়েছিলাম সুন্দর একটা অনুচ্ছেদ, আমার ফুলের বাগান। তাহলে তুমি বলো তো যে আমার ফুলের বাগান অনুচ্ছেদটা বলো তো তুমি। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপর তুমি বলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার তুমি বলো। খুব সুন্দর উত্তর হয়েছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি, আমার একটি ফুলের বাগান আছে। বাগানটি বাড়ির সামনে অবস্থিত। বাগানে নানা জাতের ফুল গাছ আছে। প্রতিদিন আমি ফুল গাছের যত্ন নিই। ফুল ফুটলে আমার মন আনন্দে ভরে ওঠে। ওকে, তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা গতদিনের পড়াগুলো রিভিশন করে নিলাম। আজকে আমরা কী বলবো বলো তো? আজকে আমরা নতুন একটা পড়া পড়ব, সেটা হলো চিঠি। কী পড়ব? চিঠি, অর্থাৎ ছোট বোনের জন্মদিনে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটা পত্র লিখতে হবে। তোমার, মনে করো তোমার ছোট বোনের জন্মদিন, তুমি তোমার বন্ধুকে নিয়ে আসতে চাও, দাওয়াত দিতে চাও, তাহলে কী করে চিঠিটা লিখতে হয় সে সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমাকে যেটা করতে হবে যে কোথা থেকে চিঠিটা আমি লিখছি সেই জায়গার নাম, ঠিকানা এবং তারিখ লিখতে হবে। তাহলে প্রথমে আমি যেটা লিখবো, এখানে আমি কোথা থেকে লিখছি, উপশহর রাজশাহী, এবং আজকের তারিখটা দিতে হবে। তারপরে লিখতে হবে কার কাছে তুমি চিঠিটা পাঠাবে, তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে দাওয়াত দিতে চাও, তাহলে তোমার বন্ধুর নাম লিখতে হবে সেখানে। তাহলে প্রিয় আনিস, মনে করো আমি দিলাম আনিস, প্রিয় আনিস, শুভেচ্ছা রইল। কারণ বন্ধুকে তো প্রথমে শুভেচ্ছা দিতে হবে, তাহলে অবশ্যই প্রথমে তুমি বন্ধুকে শুভেচ্ছা দিবে। তাহলে প্রথমে শুভেচ্ছা রইল। আগামী 15-ই, এটা কী মাস বলো তো? আজকে হলো আগস্ট, তাই না? তাহলে আগামী সেপ্টেম্বরে আমার ছোট বোন কুসুমের তৃতীয় জন্মদিন, অর্থাৎ আগামী মনে করো 15-ই সেপ্টেম্বর, এটা হলো আগস্ট, সেপ্টেম্বর। তাহলে 15-ই সেপ্টেম্বর আমার ছোট বোন কুসুমের তৃতীয় জন্মদিন, অর্থাৎ 3 নম্বর জন্মদিন, 1 বছর 2 বছর 3 বছর পূর্ণ হবে, সে তৃতীয় জন্মদিন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বাবা মা বাসায় একটি চা চক্রের আয়োজন করেছেন। এই উপলক্ষে, অর্থাৎ বোনের জন্মদিন উপলক্ষে বাবা মা কী করেছেন, বাসায় চা চক্রের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। আশা করি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আনন্দ ঘন করে তুলবে, অর্থাৎ খুবই মজার করে তুলবে। খালাম্মা ও খালুকে আমার সালাম দিও। খালাম্মা ও খালুকে আমার সালাম দিও। ইতি তোমার বন্ধু, মনে করো তুমি করিম। তারপরে চিঠিটা লেখার পরে তোমাকে একটা কী করতে হবে, ডাক টিকিট আঁকাতে হবে, অর্থাৎ একটা খাম ওখানে তোমাকে আঁকাতে হবে। তাহলে প্রথমে আমরা আবারও শুরু করি যে উপশহর রাজশাহী, তারপরে তারিখ, তারপরে প্রিয় আনিস, শুভেচ্ছা রইল। আগামী 15-ই সেপ্টেম্বর 2021 আমার ছোট বোন কুসুমের তৃতীয় জন্মদিন। এই উপলক্ষে বাবা মা আমাদের বাসায় চা চক্রের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। আশা করি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আনন্দ ঘন করে তুলবে। খালাম্মা ও খালুকে আমার সালাম দিও। ইতি তোমার বন্ধু করে। তাহলে ছোট সোনামণিরা, আমরা আরও তুমি ক্লিয়ার হতে পারবা যখন আমি এই চিঠিটা লিখব। তাহলে আমরা চিঠির নিয়মটাও একটু জেনে নেব।
এবার তাহলে তোমরা খাতা এবং কলম বের করো এবং সুন্দর করে প্রশ্নের উত্তরটা লিখে ফেলো। দেখো তোমার বইয়ে 44 পৃষ্ঠার 3 নং, তাহলে আমরা 3 নং প্রশ্নের উত্তর লিখব। তিন নং প্রশ্নের উত্তর লেখার পরে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি লিখব উপশহর রাজশাহী। উপশহর রাজশাহী, উপশহর রাজশাহী। এরপরে আমি লিখব তারিখ 21। তাহলে দেখো যেখান থেকে আমি চিঠিটা পাঠালাম সেই জায়গার নাম এবং তারিখ লিখলাম। এরপরে আমি লিখব কার কাছে আমি চিঠিটা পাঠাবো, প্রিয় আনিস। আচ্ছা দেখো এখানে আমি প্রিয় আনিসের কাছে লিখব, এখন কিন্তু আমাকে এখান থেকে শুরু করব না, আমি একটু নিচ থেকে শুরু করব। আমি যেভাবে লিখেছি এভাবে লেখার চেষ্টা করবে। এরপরে আমরা লিখব শুভেচ্ছা রইল আগামী 15 সেপ্টেম্বর 2021 আমার ছোট বোন কুসুমের তৃতীয় জন্মদিন। এ উপলক্ষে
উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। কাম্য একটু বড় হলেও তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে, কারণ হলো একভাবে আমাদের চিঠির নিয়মটা জানতে হবে। এরপরে দেখো, আশা করি তুলবে। তাহলে দেখো, প্রথমে আমি যেখান থেকে চিঠিটা লিখেছি উপসহ রাজশাহী, এরপরে আমি তারিখ লিখেছি, এরপরে প্রিয় আনিস যাকে আমি চিঠিটা লিখেছি তাকে কি বলে সম্বোধন করেছি, প্রিয় আনিস বলে। এরপর দেখো, শুভেচ্ছা রইল আগামী 15 সেপ্টেম্বর 2021 আমার বোন, আমার ছোট বোন কুসুমের তৃতীয় জন্মদিন। এই উপলক্ষে বাবা মা আমাদের বাসায় একটি চা চক্রের আয়োজন করেছেন। উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। আশা করি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আনন্দ ঘন করে তুলবে। দেখো, এ পর্যন্ত কিন্তু মূল কথাগুলো আমাদের হয়ে গেল। এরপরে আনিসকে আমরা দাওয়াত করলাম, তাহলে আনিসের বাবা মা সম্পর্কে তো একটু জানতে হবে। এরপরে আমরা লিখব যে খালাম্মা ও খালুকে আমার সালাম দিও। এটা কিন্তু এখানে আমার জায়গা আছে, আমি এখান থেকে লিখব না, একটু নিচ থেকে লিখব। দিও। এরপরে দেখো, এবার আমি ইতি টানব। ইতি তোমার বন্ধু, ইতি তোমার বন্ধু করি। দেখো, এরপরে কিন্তু শেষ নয়, আমাদের এরপরে একটা খাম আঁকাতে হবে। অর্থাৎ প্রেরকের ঠিকানা এবং প্রাপকের ঠিকানা, যে চিঠিটা দিবে তার ঠিকানা এবং যে চিঠিটা পাবে তার ঠিকানাটা অবশ্যই এখানে লিখতে হবে। তাহলে দেখো, এখানে আমি লিখব ডাক টিকিট।
ডাক টিকিট। এরপরে দেখো এক পাশে প্রেরকের ঠিকানা, আর এক পাশে হলো প্রাপকের ঠিকানা। তাহলে দেখো প্রেরকটা কে? প্রেরকটা হলো তুমি নিজে, আর প্রাপকটা হলো যে চিঠিটা পাবে। তাহলে প্রেরক হলো করিম। করিম উপশহর, কারণ আমি কোথা থেকে লিখেছি, উপশহর থেকে। উপশহর রাজশাহী, উপশহর রাজশাহী। এরপর দেখো প্রাপকটা হলো কে বলতো? যে চিঠিটা পাবে, কে চিঠিটা পাবে? আনিস। তাহলে এখানে আমি লিখব আনিস মিরপুর ঢাকা। আনিস মিরপুর ঢাকা। ওকে, তাহলে দেখো ছোট্ট সোনামণিরা, আমরা কিন্তু চিঠিটা খুব সুন্দর করে লিখলাম এবং নিয়মটাও জানলাম যে আসলে কিভাবে চিঠিটা লিখতে হয়, কোথায় থেকে লিখতে হয়, কিভাবে লিখতে হয়। চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে। যেখান থেকে চিঠিটা লিখলাম সেই ঠিকানার নাম, ঠিকানা, তারিখ, তারপরে সম্বোধন বা সম্ভাষণ, তারপরে মূল মূল কথাগুলো থাকে, তারপরে পত্র প্রেরকের ঠিকানা এবং পত্র প্রাপকের ঠিকানা। তাহলে দেখো যে আমরা যতটুকু পড়লাম আজকে চিঠিটা, তোমাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে ছোট সোনামণিরা অবশ্যই তোমরা এই চিঠিটা হোমওয়ার্ক করবে এবং গ্রুপে পোস্ট করবে। যদিও কষ্ট হবে একটু বড়, তোমরা অবশ্যই সুন্দর করে, আশা করি আমি যেভাবে পড়ালাম তোমরা সুন্দর করে মুখস্থ করে নিয়েছো। এবার তোমরা সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করবে এবং সময় মতো গ্রুপে পোস্ট করবে। যখন তোমার মোবাইলে ভিডিও এবং লাইভ ক্লাস দেখা শেষ হয়ে যাবে এবং হোমওয়ার্ক দেওয়া শেষ হয়ে যাবে, তখন তুমি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবে। সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা পরিহার করবে, বাবা মার কথা মতো চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। বর্তমানে এই পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। সবাই বলো আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।